স্নেহ ছাত্র ছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। এলআর এনআর ক্লাসেসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়ার যে শেষ অংশ, সেটা আমরা আলোচনা করব। দেখো, এর আগের ভিডিওতে আমরা রাসায়নিক বিক্রিয়া ও তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা যে রাসায়নিক বিক্রিয়ায় ফলে যে সমস্ত নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেইগুলোকে একটা অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়াকে আমরা কিভাবে প্রকাশ করব, অর্থাৎ বিক্রিয়ার যে সমীকরণ, বিক্রিয়ার সমীকরণটা কী, বা সমীকরণ রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ কাকে বলে, এই রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ সম্পর্কে আমি আলোচনা করছি। দেখো, তাহলে আমরা যদি একটা বিক্রিয়া লিখি, দেখো সিএও, এটা হচ্ছে পোড়াচুন, ক্যালসিয়াম অক্সাইড, পোড়াচুনে জল ঢালা হলো। তাহলে পোড়াচুনে জল দেওয়া হলো, পোড়াচুনে জল ঢাললে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কুলিচুন, CaOH2, প্রচুর পরিমাণে তাপ। তাহলে পোড়াচুনে জল দেওয়া হলো, কী ঘটবে, কুলিচুন আর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। এই যে লেখাটা আমি লিখেছি গোটাটা, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থ, এই লেখার সাথে সাথে দেখো বিক্রিয়ায় যে যে পরমাণু যত যত সংখ্যাতে আছে, বিক্রিয়া জাতর মধ্যেও সেই সেই পরমাণু তত তত সংখ্যাতেই রাখতে হবে। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো অংশগ্রহণ করছে তাদের মধ্যে যে যে পরমাণু যত যত সংখ্যাই থাকবে, বিক্রিয়ার পরে যে বিক্রিয়ার জাতগুলো উৎপন্ন হবে, সেটা একাধিক পদার্থ উৎপন্ন হলেও বিক্রিয়ার জাতর মধ্যেও সেই সেই পরমাণু তত তত সংখ্যাতেই থাকবে। এদিকে একটু যদি লক্ষ্য করি বিক্রিয়াটার দিকে, দেখো এখানে এখানে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড মানে ক্যালসিয়াম আছে, অক্সিজেন আছে, প্লাস এর সঙ্গে আরেকটা পদার্থ যুক্ত হয়েছে জল। জলে কী কী পরমাণু আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তার মানে রাসায়নিক বিক্রিয়ায়, এই রাসায়নিক বিক্রিয়াটায় বিক্রিয়াজাত পদার্থের মধ্যে যে যে পরমাণুগুলো আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম, অক্সিজেন আর হাইড্রোজেন। ঠিক একইভাবে বিক্রিয়াজাতর মধ্যেও এই তিনটে, অর্থাৎ ক্যালসিয়াম, হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণুই থাকবে, এবং ক্যালসিয়াম পরমাণু এখানে যত সংখ্যক থাকবে বিক্রিয়ার জাতর মধ্যেও ক্যালসিয়াম পরমাণু ঠিক তত সংখ্যাতেই থাকবে, অক্সিজেন যত সংখ্যক আছে, দেখো অক্সিজেন এখানে কটা আছে, একটা দুটো, ক্যালসিয়াম পরমাণু কটা আছে, একটা, এখানে দেখো একটা, অক্সিজেন একটা দুটো, এখানে দেখো অক্সিজেন দুটো, এই যে দুইটা আছে মানে এখানে অক্সিজেনও দুটো, হাইড্রোজেনও দুটো, হাইড্রোজেন পরমাণু কটা আছে, এখানে দুটো আছে, এটা পরমাণুর সংখ্যা, এই যে দুই সংখ্যাটা এর পর H2 হাইড্রোজেন অণু, আর এই দুইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাকে নির্দেশ করছে, এখানে দেখো হাইড্রোজেন পরমাণু আছে কটা, দুটো। অর্থাৎ কি পেলাম, একটা রাসায়নিক সমীকরণ বোঝার জন্য কি পেলাম, বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের অণুগুলির মধ্যে পরমাণু সংখ্যা সমান থাকবে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে যে যে পরমাণু যত যত সংখ্যায় আছে বিক্রিয়ার জাতের মধ্যেও ঠিক সেই সেই পরমাণু তত তত সংখ্যাতেই রাখতে হবে, এবং এই উভয় দিকে পরমাণুর সংখ্যাটা সমান করে যখন আমরা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করব সংক্ষেপে, সেইটাই হবে রাসায়নিক সমীকরণ। বোঝা গেল? তাহলে রাসায়নিক সমীকরণ কি, বিক্রিয়ক ও বিক্রিয়াত পদার্থের অণুগুলির মধ্যে পরমাণু সংখ্যা সমান রেখে যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে
संक्षेपे प्रकाश करार पद्धति के बोलबो रासायनिक समीकरण। ठीक है, तहले आमरा पढ़ी रासायनिक समीकरण। रासायनिक समीकरण, तहले रासायनिक समीकरण जन्य आमी कि बोललाम, विक्रियक, विक्रियक माने आगे आमरा पढ़ेछि कि जे समस्त पदार्थ रासायनिक बिक्रिया अंशग्रहण करछे, तहले विक्रियक एवं विक्रियाजात विक्रियाजात अर्थात विक्रियार पर जेटा उत्पन्न होच्छे पदार्थेर अणुगुलिर तले विक्रियक एवं विक्रियात पदार्थेर अणुगुलिर मध्ये परमाणु परमाणु संख्या समान रेखे जे कोनो रासायनिक विक्रिया के संक्षेपे प्रकाश करार पद्धति के संक्षेपे प्रकाश करार तले संक्षेपे प्रकाश करार जे पद्धति अर्थात विक्रियक माने ए जे दुटो विक्रियक पदार्थ एर मध्य जे जे परमाणु जत जत संख्या आछे विक्रियाजात पदार्थ एर मध्य से ही परमाणु तत तत संख्याते ही थाकबे तले तबे एटा हबे रासायनिक समीकरण। बुझा गेल? तले विक्रियक ओ विक्रियात पदार्थेर अणुगुलिर मध्य परमाणु संख्या समान रेखे जे कोनो रासायनिक विक्रिया के संक्षेपे प्रकाश करार पद्धति के बोले रासायनिक समीकरण। बुझा गेल? যখন আমরা একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করব সব সময় তাকে বাঁদিকের অর্থাৎ বিক্রিয়ক পদার্থের অণুগুলির মধ্যে পরমাণু সংখ্যা এবং বিক্রিয়াজাত অর্থাৎ ডান দিকের যে পদার্থ অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থগুলোর অণুগুলির মধ্যে পরমাণু সংখ্যাকে সমান করতে হবে। এই যে সমান করা এটাকে আমরা বলি রাসায়নিক সমীকরণের সমতা বিধান। একটা রাসায়নিক সমীকরণ অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত এই বিক্রিয়ক আর বিক্রিয়াজাত মিলে হচ্ছে গোটাটা রাসায়নিক সমীকরণ এবং অবশ্যই তাদের মধ্যে পরমাণু সংখ্যা বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে যে যে পরমাণু যত যত সংখ্যায় থাকবে বিক্রিয়াজাতের মধ্যেও সেই সেই পরমাণু তত তত সংখ্যাতেই রাখতে হবে তবেই আমার রাসায়নিক সমীকরণটা সমতা বিধানযুক্ত হবে। বোঝা গেল? এবার দেখো আমরা একটা রাসায়নিক সমীকরণকে কিভাবে সমতা বিধান করব এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা। সমতা বিধানটা কীভাবে করব? ধরো একটা রাসায়নিক বিক্রিয়া আমি লিখছি যে HGO মার্কিউরিক অক্সাইড এইটাকে উত্তপ্ত করা হলো, কি উৎপন্ন হবে?
মার্কারি অক্সিজেন। দেখো HGOকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? HG আর অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেন আর HG, এখানে দেখো HG একটা পরমাণু আছে, অক্সিজেন আছে দুটো, এখানে কিন্তু অক্সিজেন একটা দেখানো হয়েছে। তাহলে এই রাসায়নিক বিক্রিয়াটা সমতা বিধানযুক্ত হয়নি, এটাকে কিন্তু সঠিক সমীকরণ বলা যাবে না। তাহলে একে যদি সমতা বিধান করতে হয় তাহলে আমাকে কিছু নির্দিষ্ট নিয়ম শিখতে হবে। দেখো এখানে অক্সিজেন আছে একটা, অক্সিজেন পরমাণু, এখানে অক্সিজেন পরমাণু আছে দুটো। তাহলে এখানে অক্সিজেন পরমাণুকে আমায় দুটো করতে হবে, তার জন্য আমি এখানে দুই বসাতে পারবো না, অর্থাৎ কোনো মৌলের পারমাণবিকতাকে পাল্টানো যাবে না। তাহলে এখানে যেটা আছে সেটা আমি আগের ক্লাসে আলোচনা করি, যেটা হচ্ছে পারমাণবিকতা, অর্থাৎ ওই মৌলের অণুটা কতগুলো পরমাণু দ্বারা গঠিত, বোঝা গেল? তাহলে এখানে এই যে HGO, এটা কিন্তু মার্কারি অক্সাইড, এটা HGOই হবে, HGO2 হয় না। আমি যেটা পাল্টাতে পারি সেটা হচ্ছে এর সংখ্যাটাকে, এই গোটার অণুর সংখ্যাটাকে, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা সেটা বোঝায় অণুর সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো পাল্টে আমাকে পরমাণুর সংখ্যাটা সমান করতে হবে, পারমাণবিকতা পাল্টাতে আমি পারবো না, এটা হচ্ছে নিয়ম। কী বললাম, বোঝা গেল? আবার বলছি, দেখো সমতা বিধান করার সময় কখনো আমি পারমাণবিকতা চেঞ্জ করতে পারবো না, যে এখানে একটা অক্সিজেন আছে এখানে একটা করার জন্য দুইটাকে মুছে দিলাম, ভুল হয়ে গেল, কারণ এটা O2 মানে অক্সিজেন অণু, এটা দুই থাকবে এখানে। যেটা আমি পাল্টাতে পারবো আমার সমীকরণ সমতা বিধানের স্বার্থে, সেটা আমি করতে পারবো এইখানে অণুর সংখ্যাটা, এখানে আমি 2, 3, 4 আমার যেটা প্রয়োজন সাপেক্ষে আমি এটাকে পাল্টাতে পারবো উভয় দিকের পরমাণু সংখ্যা সমান করার জন্য, কিন্তু কখনোই পারমাণবিকতাকে পাল্টানো যাবে না, অর্থাৎ এদের পায়ে কিছু চেঞ্জ করতে পারবো না। যেটা পারবো সেটা হচ্ছে এই দিকে, আবার এইখানে মাঝখানেও HG-র মাঝখানেও কিছু দিতে পারবো না, HG-ও গোটাটা হচ্ছে একটা, এটা যৌগ, ঠিক আছে? তাহলে দেখো এইখানে অক্সিজেন অণু কটা আছে, এখানে অক্সিজেন পরমাণু, সরি অক্সিজেন পরমাণু আছে দুটো, এই অক্সিজেন পরমাণুটাকে দুই করতে গেলে আমি এখানে দুই বসাতে পারি, হলো? তাহলে এটাও দুই অক্সিজেনের দুটো পরমাণু বোঝাচ্ছে, এটাও দুটো অক্সিজেন পরমাণু বোঝাচ্ছে। যখন আমরা কোনো মৌলের পরমাণুর সংখ্যা বার করব তখন তার অণুর যে সংখ্যা আর পারমাণবিকতা যেটা আছে সেইটা দিয়ে গুণ করব। যেমন একটু বোঝার জন্য লিখি, যে ধরো এটা N2, ঠিক আছে? এবার এখানে যদি দুই থাকে তাহলে মোট N পরমাণুর সংখ্যা হবে 2×2=4, এইটা আমাকে আগে শিখতে হবে, অর্থাৎ N2 মানে এর পারমাণবিকতা দুই, আর কত অণু আছে? দুই অণু। তাহলে একটা অণুতে যদি দুটো থাকে তাহলে দুটো অণুতে কটা পরমাণু থাকবে? 2×2=4, এই টোটাল পরমাণুটা বার করতে গেলে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, বোঝা গেল? তাহলে এখানে ঠিক সেরকম, এখানে একটাই অণু আছে তাহলে এই একটা অণুতে দুই একে দুটো পরমাণু, তাহলে এখানে দুটো করতে গেলে আমাকে এই একদম পাশে বসাতে হবে, অর্থাৎ অণুর সংখ্যাটা আমি পরিবর্তন করতে পারবো। তাহলে এখানে আমি দুই বসালাম, এবার দেখো এখানে কিন্তু HG পরমাণুর সংখ্যা দুটো হয়ে গেছে, তাহলে এখানে HG পরমাণুর সংখ্যা দুই করতে গেলে এখানে নয় এইখানে দুই বসিয়ে দেবো, তাহলে দেখো আমার সমীকরণটা সমতা বিধান হয়ে গেল, বোঝা গেল? তাহলে সমতা বিধান করার নিয়ম হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থের অণুগুলোর মধ্যে পরমাণু সংখ্যাটাকে সমান করতে হবে। তার জন্য আমি বিক্রিয়াজাত পদার্থের অণুর সংখ্যা পাল্টাতে পারি বা বিক্রিয়ক পদার্থের অণুর সংখ্যাও পাল্টাতে পারি, কখনো আমি পারমাণবিকতাকে চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? আবার দেখো একটা বিক্রিয়া লিখছি, N2+H2=NH3। দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে N পরমাণু কটা আছে? দুটো, এখানে কিন্তু N পরমাণু আছে, এই NH3-তে N পরমাণু কটা আছে? একটা। তাহলে এটাকে আমি দুই করতে পারি, তার জন্য কিন্তু আমি এখানে দুই লিখতে পারবো না। তাহলে এখানে N, এখানে যদি দুই লিখতে হয় এই পরমাণুটাকে যদি দুটো করতে হয় তাহলে আমি পাশে দুই লিখতে পারি। তাহলে দেখো এখানে N পরমাণু হলো দুটো,
এখানে এন পরমাণু দুটো হয়ে গেল, কিন্তু হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কটা হয়ে গেল? তিন দুগুণে ছটা। বারবার বলছি, আমরা যখন পরমাণু সংখ্যাটা বার করব তখন পারমাণবিকতার অণুর সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এখানে দুই আছে, এখানে তিন আছে, তাহলে তিন দুগুণে কত হলো? ছয়। মানে এইচ পরমাণু হলো কটা? ছটা। এন পরমাণু কিন্তু এখানে কিছু নেই, মানে এক, তাহলে দুই একে দুই, আর এখানেও কটা আছে? দুটো। তাহলে এন পরমাণুটা মিলে গেছে। এইচ পরমাণু কটা আছে এখানে? তিন দুগুণে ছটা। তাহলে এইটাকে আমাকে ছটা করতে হবে। তাহলে এখানে দুই আছে, এখানে যদি আমি তিন বসাই তাহলে দেখো তিন দুগুণে কত হলো? ছয়। বুঝে গেল? তাহলে এন টু প্লাস থ্রি এইচ টু সমান এন এইচ থ্রি। এই বিক্রিয়াটা আমার সমতা বিধান যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা অন্যান্য আরও যে সমীকরণগুলো থাকবে তাদের আমরা সমতা বিধান যুক্ত করব। ঠিক আছে, যেমন ধরো সি প্লাস ও টু সমান ধরো সিও দেওয়া আছে, সি প্লাস ও টু সমান সিও। দেখো এখানে সি আর সি পরমাণু কিন্তু সমান আছে, যেটা সমান নেই সেটা হচ্ছে ও টু। তাহলে এখানে অক্সিজেন পরমাণু দুটো আছে, এখানে একটা আছে, তাহলে এই একটাকে দুই করতে পারবো আমি, এখানে দুই বসিয়ে দিলাম। বুঝে গেল? তাহলে দেখো এখানে যখন দুই বসাচ্ছি তখন সি পরমাণুর সংখ্যা এখানে দুটো হয়ে গেল, তাই না? তাহলে এখানে সি পরমাণুকে আমি দুটো করবো, করতে পারি আমি, এখানে নয়, কোথায় বসাবো? হ্যাঁ, দেখো রাসায়নিক বিক্রিয়াটা সমতা বিধান যুক্ত হয়ে গেল। বুঝে গেল? তাহলে যেখানে আমরা পরমাণু সংখ্যার পার্থক্য আছে সেই পরমাণুটাকে দিয়ে আমাকে পাল্টাতে হবে সংখ্যাটা, অণুর সংখ্যাটা। তাহলে এখানে যেমন দেখো সি এখানে একটা ছিল, এখানে একটা, প্রথম অবস্থায় যেমন এরম ছিল, তাহলে এইটা দেখে আমি সমতা বিধানটা করতে পারছি না। তাহলে এখানে কার্বন পরমাণু একটা আছে, এখানেও একটা আছে, কিন্তু এর পরেরটা খেয়াল করো, তাহলে এখানে অক্সিজেন কটা আছে? দুটো, এখানে একটা। তাহলে এইটাকে দুই করলে দুটো অক্সিজেন হয়ে গেলো, এখানেও দুটো অক্সিজেন, অক্সিজেনটা মিলল, কিন্তু সিটার পার্থক্য হয়ে গেলো, তাহলে এটা টু সি হলো। তাহলে এই সিটাকে দুই করতে পারি, এখানে টু বসিয়ে দিলাম। বোঝা গেল? একইভাবে দেখো তাহলে এটা কেসিএলও থ্রি উৎপন্ন হয়েছে, কেসিএল প্লাস অক্সিজেন। দেখো এখানে আলাদা ভাবতে হবে আমাকে পরমাণু কে, এই যেটা পটাশিয়াম এটা সিএল এটাও, অর্থাৎ এই যে পটাশিয়াম ক্লোরেট এর মধ্যে পটাশিয়াম আছে, ক্লোরিন আছে, অক্সিজেন পরমাণু আছে, এই তিনটে নিয়ে আমাদের হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। আমাকে কিন্তু মৌলের চিহ্নগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, বুঝে গেল তো? নাহলে কিন্তু আমি সমতা বিধান করতে পারবো না। তাহলে পটাশিয়াম ক্লোরিন অক্সিজেন নিয়ে হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। এবার দেখো এখানে উৎপন্ন হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন, তাহলে এটা কিন্তু সমতা বিধানযুক্ত সমীকরণ নয়, এটাকে আমাকে সমতা বিধান করতে হবে। তাহলে কী করে বুঝলাম? দেখো এখানে পটাশিয়াম আর ক্লোরিন এই দুটো সংখ্যা উভয় দিকে সমান আছে, কিন্তু যেটা সমান নেই সেটা হচ্ছে কি, ও থ্রি আছে এখানে, এখানে কিন্তু ও টু আছে। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমার ফল্ট। তাহলে এখানে অক্সিজেন পরমাণু তিনটে দেখাচ্ছে, বিক্রিয়ার জাতর মধ্যে অক্সিজেন পরমাণু দুটো দেখাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ক পদার্থে তিনটে অক্সিজেন পরমাণু, বিক্রিয়া জাতর মধ্যে আছে দুটো অক্সিজেন পরমাণু। তাহলে আমরা এটাকে যদি সমতা বিধান করতে যাই তাহলে দেখো তিন আর দুই এই দুটোর লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে তিন আর দুইয়ের লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বার করতে হবে। তাহলে তিন আর দুই এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটা? তিন দুগুণে ছয়, তাহলে ছয়টা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ। তাহলে দেখো ছয়টা লঘিষ্ঠ সাধারণ মানে এই অক্সিজেন পরমাণুর সংখ্যাটাকেও ছয় করব, আবার এই অক্সিজেন পরমাণুর সংখ্যাটাকেও ছয় করব। বোঝা গেল? তাহলে তিন দুগুণেই কত হলো? ছয়। তাহলে এটাকে যদি ছয় করতে হয় তাহলে এ পাশে আমি থ্রি বসাবো, তিন দুগুণে ছয় হয়, আর এটাকে যদি ছয় করতে হয় তাহলে একদম এই প্রান্তে, আমি বলেছি পারমাণবিকতা কখনো পাল্টানো যাবে না, তাহলে একদম এই প্রান্তে দুই বসালাম। দেখো এটা তিন দুগুণে ছয় হলো, এটাও তিন দুগুণে ছয় হলো,
তাহলে অক্সিজেন পরমাণু উভয় দিকে সমান হয়ে গেল। এইবার এসো এই পরমাণু, তাহলে এখানে কে আর সিএল পরমাণু দেখো দুটো করে হয়ে গেছে, তাহলে এটাকে দুই করতে গেলে পাশে বসিয়ে দিলাম দুই, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কি করব, সমতা বিধান করব। এইবার দেখো এটা গেল সমতা বিধান প্রক্রিয়া। এইবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। রাসায়নিক বিক্রিয়া অনেক প্রকারের হয়। দেখো কখন আমরা দেখতে পাই একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটি পদার্থ উৎপন্ন করছে, আবার একটি পদার্থ বিশ্লিষ্ট হয়েও একাধিক পদার্থ উৎপন্ন করছে। দুটোই রাসায়নিক বিক্রিয়া কিন্তু দুটোর প্রকৃতি আলাদা, দুটোই রাসায়নিক বিক্রিয়া কিন্তু দুটোর প্রকৃতি আলাদা। তাহলে যেমন আমি যদি এখানে একটা বিক্রিয়া লিখি, ধরো সিএও প্লাস H2O, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনে জল দেওয়া হলো, কি উৎপন্ন হয়? CaOH2 প্লাস তাপ। অর্থাৎ পোড়া চুনে জল ঢাললে কলিচুন উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এখানে খেয়াল করে দেখো দুটো পদার্থ অর্থাৎ পোড়া চুন এবং জল যুক্ত হয়ে একটি পদার্থ উৎপন্ন করেছে, কি? কলিচুন। এটা পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড। তাহলে পোড়া চুন প্লাস জল উৎপন্ন হলো কলিচুন। তাহলে দুটো পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটি পদার্থ উৎপন্ন করেছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে এটা হলো প্রত্যক্ষ সংযোগ। তাহলে একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটি পদার্থ যখন উৎপন্ন করবে তখন এই ধরনের বিক্রিয়াকে বলা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, বুঝা গেল? বেশ, তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলবো? যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক পদার্থ যুক্ত হয়ে একটি নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক পদার্থ যুক্ত হয়ে একটি নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। যেমন আমরা যদি একটা অন্য উদাহরণ দেখি, দেখো C+O2 সমান CO2, তাহলে C+O2 সমান CO2। এই যে ওপরে অ্যারো দেওয়ার অর্থ হচ্ছে এটা গ্যাস, গ্যাসীয় পদার্থ হলে ওপরে আমরা অ্যারো চিহ্ন ইউজ করি,
ঠিক আছে। আর যখন অধক্ষেপ হয় মানে যেটা থিতিয়ে পড়লে কোনো জিনিস, সেটাকে আমরা নিচে অ্যারো দিয়ে ইউজ করি। বোঝা গেল? বেশ, তাহলে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ আমরা পড়ছি। একটা বিক্রিয়া দেখলাম যেখানে একাধিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে একটি পদার্থ উৎপন্ন করছে, নতুন ধর্ম বিশিষ্ট। এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ঠিক আছে, এসো এবার আমরা একটা নতুন ধরনের বিক্রিয়া দেখি, যেখানে দেখব একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে একাধিক পদার্থ উৎপন্ন করছে। যেমন ধরো এই বিক্রিয়াটা যদি দেখি, CaCO3 মার্বেল পাথরকে উত্তপ্ত করো, ঠিক আছে, কি উৎপন্ন হবে? CaO+CO2। দেখো এখানে কি হচ্ছে, একটি পদার্থ বিশ্লিষ্ট হচ্ছে, দিয়ে একাধিক পদার্থ, একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করছে। তাহলে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটার নাম কি? বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। তাহলে এই বিয়োজন বিক্রিয়াকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে, তাকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। বুঝে গেল? তাহলে আরেকটা বিক্রিয়া পেলাম, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন বিক্রিয়া দেখো, তাহলে এই যে বিয়োজন বিক্রিয়াটা কি, যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে একাধিক নতুন ধর্ম বিশিষ্ট তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাকে তাকে বলে বিয়োজন বিক্রিয়া। বুঝা গেল? তাহলে একটা পদার্থ বিশ্লিষ্ট হয়ে, যেমন উদাহরণটা আমরা দিলাম এই যে CaCO3, এটাকে উত্তাপ দেওয়া হলো, কি উৎপন্ন হবে? CaO+CO2। বুঝে গেল? তাহলে মার্বেল পাথর বা ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করা হলে কি উৎপন্ন হয়? CaO অর্থাৎ পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড। এটা হলো কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় একটা পদার্থ বিশ্লিষ্ট হবে, দিয়ে একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করবে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। বুঝে গেল? এবার দেখো আমরা অন্য আর একটা ধরনের বিক্রিয়া শিখব। দেখো একটা উদাহরণ দিই, Zn+H2SO4, Zn SO4+H2, বিক্রিয়াটা ভালো করে খেয়াল করো। দেখো এখানে দেখো H2SO4, এই যে H2SO4 অর্থাৎ জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড, বিক্রিয়ায় কি উৎপন্ন হচ্ছে? জিঙ্ক সালফেট। কিভাবে হচ্ছে দেখো, জিঙ্ক H2SO4 থেকে হাইড্রোজেনকে অপসারিত করে নিজে হাইড্রোজেনের জায়গাটা দখল করে নিচ্ছে। অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়াটায় একটা মৌল কোনো একটা যৌগ থেকে অন্য মৌলকে অপসারিত করে নিজে সেই জায়গাটা দখল করে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝে গেল? ভালো করে দেখো, একটা মৌল
একটা যৌগ থেকে অন্য মৌলকে অপসারিত করে নিজে সেই জায়গাটা দখল করছে। অর্থাৎ H2SO4 থেকে H2 অর্থাৎ হাইড্রোজেনকে জিঙ্ক অপসারিত করে SO4-এর জায়গাটায় যে H2 ছিল SO4-এর যে জায়গায় সেই জায়গাটায় নিজে ঢুকে গেছে। বুঝা গেল? অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল কোনো একটি যৌগ থেকে অন্য মৌলকে অপসারিত করে নিজে সেই জায়গাটা দখল করছে। H2SO4 থেকে হাইড্রোজেনকে সরিয়ে দিল, দিয়ে নিজে ওই হাইড্রোজেনের জায়গায় ঢুকে গেল। তাহলে H2SO4 হাইড্রোজেন বেরিয়ে গেল, জিঙ্ক ঢুকছে, হয়ে গেল ZnSO4, জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন। বুঝা গেল? তাহলে এই ধরনের বিক্রিয়া বলছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়া হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার যদি সংজ্ঞাটা লিখি কিভাবে লিখব, তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল কি করে, কোনো যৌগ থেকে একটি মৌলকে অপসারিত করে নিজে সেই জায়গা দখল করে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা মৌল কোনো যৌগ থেকে কোনো মৌলকে সরিয়ে দিয়ে নিজে সেই জায়গাটা দখল করছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল কোনো যৌগ থেকে একটি মৌলকে অপসারিত করে নিজে সেই জায়গা দখল করে, তখন এই ধরনের বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন আমরা যদি উদাহরণ দিই, Zn+H2SO4 = Zn SO4 + H2। বোঝা গেল? তাহলে Zn+H2SO4 Zn SO4 + H2। এখানে দেখো জিঙ্ক হাইড্রোজেনকে সরিয়ে দিয়েছে, দিয়ে হাইড্রোজেনের জায়গাটা জিঙ্ক নিজে দখল করেছে, যে Zn SO4 উৎপন্ন করেছে। বোঝা গেল? দেখো আর এক ধরনের বিক্রিয়া আমরা দেখব, যেমন ধরো আমরা একটা বিক্রিয়া লিখছি AgNO3 + HCl = AgCl + HNO3। এখানে দেখো এই যে মূলকগুলো আছে, যেমন NO3 নাইট্রেট মূলক, CL আয়ন, ঠিক আছে,
তাহলে এই বিক্রিয়ক যে পদার্থ এই বিক্রিয়ক পদার্থগুলো মূলক বা আয়ন বিনিময়ের মাধ্যমে নতুন ধর্মিষ্ট পদার্থ উৎপন্ন করছে কিরকম এখানে ধরো AgNO3 HCl এখানে Cl- আর NO3- এই আয়নগুলো বিনিময় হয়েছে বিনিময় হয়ে দেখো Ag এর সঙ্গে Cl যুক্ত হয়েছে আর H এর সঙ্গে NO3 যুক্ত হয়েছে অর্থাৎ এপারে বিক্রিয়ক পদার্থের মধ্যে যে আয়নগুলো ছিল ওপারে বিক্রিয়াত পদার্থগুলো কী করেছে নিজেদের আয়নগুলো বদলে ফেলেছে অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলো আয়ন বিনিময় করে নতুন ধর্ম বিশিষ্ট বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করছে এই ধরনের বিক্রিয়াকে বলে বিনিময় বিক্রিয়া তাহলে বিনিময় বিক্রিয়াকে আমরা লিখছি দেখো কিভাবে লিখব তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি আয়ন বা মূলক বিনিময় করে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি এখানে নিজেদের মধ্যে কথাটা লিখে দেবে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি নিজেদের মধ্যে আয়ন বা মূলক বিনিময় করে নতুন ধর্মবিশিষ্ট বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাহলে এখানে বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে মূলক বা আয়ন বিনিময় করে নতুন ধর্মিষ্ট বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে বিনিময় বিক্রিয়া বলে যেমন AgNO3 প্লাস HCl সমান সমান কী হবে AgCl প্লাস HNO3 দেখো এই যে নাইট্রেট আয়ন বা নাইট্রেট মূলক আর ক্লোরিন আয়ন এই দুটো পদার্থের মধ্যে বিনিময় হয়েছে এই নাইট্রেট মূলকের পরিবর্তে ক্লোরিন আয়নটা গ্রহণ করেছে Ag আর H ক্লোরিন আয়নের পরিবর্তে নাইট্রেট মূলকটাকে গ্রহণ করেছে দিয়ে দেখো এখানে AgNO3 হয়ে গেছে AgCl আর এখানে HCl হয়ে গেছে Ag HNO3 বুঝা গেল তাহলে অর্থাৎ বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মূলক বা আয়ন বিনিময়ের মাধ্যমে নিজেদের মধ্যেই নতুন ধর্মবিশিষ্ট বিক্রিয়াতে উৎপন্ন করছে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো বিনিময় বিক্রিয়া বোঝা গেল তাহলে আমরা দেখো অণু পরমাণু রাসায়নিক বিক্রিয়ার যে শেষ অংশ আজকে আমরা শেষ করলাম তাহলে তোমাদের আজকের ক্লাস এ পর্যন্তই এই চ্যাপ্টারের MCQ এবং নোটস পাওয়ার জন্য গুগল প্লে স্টোর থেকে এলআরএনআর অ্যাপটিকে ডাউনলোড করো এবং ব্যবহার করো